আলকুরানের এই পথি আসল পদ আলকুরানের পথ এই পথি আসল পথ আলকুরানের পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে যে রহুমত অন্য পথে অন্য অন্যমতি আসসালামু আলাইকুম ওরকাত আলহামদুলিল্লাহবদুল্লাহ আয়ালেমিন ওয়ালা আয়াতু বেতুল ইল মুতাতীন ও সালত ওয়া সালেহ মো আলা সেগিদ ইলমুর সেলিম ওয়া আলাহ আলিহি ওয়াজ হ্যাব হি আজ মা আইন সম্মানিত দর্শকশ্রোতা শুরু করছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান এসব কোরআন শিক্ষিত আয়োজনে কোরআন শিক্ষক ফাউন্ডেশন পরিচালনা ও পরিকল্পনায় আমাদের একান্ত প্রিয় ভাই জনাব রহিমুল্লাহ এম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ইমাম উদ্দিন মাসুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের পর্বে আমরা শিখব একটা হরফকে আমরা কখন গুননা করব। এবং কখন গুন্যা করব না অর্থাৎ নুনে সাকিন এবং তানবিন পড়ার নিয়ম কি সে সম্পর্কে আজকে আমরা অবগত হব আসুন আমরা আগে চেনে নেব নুনে সাকিন কাকে বলে এবং তানবিন কাকে বলে আগে আমরা এর পরিচিতি দেখব। সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এখানে খেয়াল করুন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নুন দেয়া আছে নুন একটি জয়জম দেয়া আছে আমরা এখানে আপনাদের অবগতির জন্য লিখেছি নুনের বলে যে আপনারা খেয়াল করুন যদি নুনের যদি জয়জম থাকে এই যে উপরে যে বাঁকা চিহ্নটি রয়েছে এটাকে জয়জম বলা হয় তখন নুনের উপরে যদি এই জাতীয় যদি চিহ্ন যদি আমরা দেখতে পাই জয়জম যদি আমরা দেখতে পাই তখন সেটাকে আমরা জয়জমালা নুন তথা নুনে সাকিন হিসেবে আমরা ধরে নেব। সম্মানিত দর্শক শ্রোতা আমি আবার বলছি নুনে যদি আমরা জয়জম দেখতে পাই তখন আমরা বুঝতে পারবো এটাই হচ্ছে নুনে সাকিন এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হামজা দেয়া আছে উপরে দুইটি জবর দেয়া আছে পরহরপ্রিয় হামজা নিচে দুইটি জের দেয়া আছে পরহরপীয় হামজা উপরে দুইটি ফেস দেয়া আছে তাহলে আমরা জানলাম তানবিন দুই জবর দুই জের দুই ফেসকে বলে তাহলে এটাকে বলা হয় তানউইন দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় তাহলে নুনস জয়জমলা জয়জমালা নুনকে বলে তানউইন দুই জবর দুই জের দুই ফেসকে বলে সম্মানিত যশ্রীতে এবার আমরা নুন তানবিন কিভাবে পড়ব নুন এবং তানবিন চার প্রকারে পড়া যায় চারটি ভাগে বিভক্ত করা এগুলো পড়ার নিয়ম তাহলে প্রথমটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক ইকলাব দুই ঈদগাম তিন ইজহার চার এবার আমরা শিখবো ইদগামের হরফ কয়টি ক্লাবের হরফ কয়টি অর্থাৎ এগুলো কিভাবে পড়তে হয় আলাদা আলাদা এগুলো সাজানো আছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমরা দিয়েছি হরফ একটি সে একটি হরফ নাম হচ্ছে বা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন ই ক্লাবের একটি হরফ সে একটি হরফের নাম হচ্ছে বা ঈদগাম ঈদগামের হরফ হলো ছয়টি আপনারা খুব ভালো করে খেয়াল করবেন সে ছয়টি হরফ কি ইয়া মিম লাম ওয়াও নুন আমরা একসাথে বলতে পারি ইয়ার মালুন আবার বলছি ঈদগামের হরফ হচ্ছে ছয়টি ইয়া মিম লাম ওয়াও নুন একত্র করে আমরা বলতে পারি ইয়ার মালুন সম্মানিত দর্শক শ্রোতা ঈদগামকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে ঈদগামের বাগুন না আরেকটি হচ্ছে ঈদগামে বেলাগুন্না ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে চারটি সেগুলো হচ্ছে কি ইয়া মিম ওয়াও নুন আবার বলছি ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে চারটি ইয়া মিম ওয়াও নুন এগুলো হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি তথা র লাম আবার ভালো করে খেয়াল করবেন ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি র লাম ইজহারের হরফ হচ্ছে ছয়টি ইজহার অর্থ স্পষ্ট করে পড়া ইজহারের হরফ হচ্ছে ছয়টি তথা হামজা হা হা আইন বইন হ আবার বলছি ইজহারের হরফ হচ্ছে ছয়টি তথা হামজা হা আইন হা বইন হ সম্মানিত দর্শক শ্রোতা শেষ আমরা দেখতে পাচ্ছি ইকফা ইকফার হরফ হচ্ছে সর্বমোট পনেরোটি অর্থাৎ যেখানে অবশ্যই গুণনা করতে হয় সেটাকে নাকের বাসি থেকে যে গুন্নাটি করতে হয় এগুলো হচ্ছে ইকফার গুন্না ইকফার হরফ হচ্ছে সর্বমোট পনেরোটি আমরা দেখব তা জিম ডাল জাল ঝা সিম শীন সদ বদ ত জ কাপ আবার বলছি ইফতার হরফ সর্বমোট পনেরোটি তা জিন দাল, জাল ঝা সিন শীন সদ বদ পাপ যেহেতু পনেরোটি হরফ মনে রাখা অনেকটা কঠিন হয়ে যায় এর জন্য আমরা একরকম কবিতার মতো করে আপনাদের জন্য সাজিয়ে দিয়েছি দেখুন আপনারা আমি বলছি আপনারা খেয়াল করবেন আমরা যদি কবিতার মতো পড়ি তাও যেম দালো সিন আবার বলছি আপনারা খুব ভালো করে খেয়াল করবেন তাও সাও জীব দালো জালো যাও সিনো সিন সদ বদ পাও কফ কাপ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা জানতে পারলাম একলাপের হরফ হচ্ছে একটি বা ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুননা ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ইয়া মিম ওয়াও নুন আর ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি র লাম ইজার হরফ ছয়টি হামজা হা আইন হা গইন খ ইকফার হরফ পনেরোটি তাও চাও জিমো দালো জালো যাও সিনো সিন সদ দদ প পাও কফ কাফ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত দর্শক শ্রোতা এর পরের পর্বে আমরা যাব যে এই হরফগুলোকে আগে আমাদেরকে শিখতে হবে এগুলো আমাদেরকে খুব মনে রাখতে হবে এই জন্য আপনারা এই ভিডিওটি দেখবেন এবং বারবার এগুলো পড়বেন শেখার জন্য চেষ্টা করবেন মনে রাখতে হবে অবশ্যই না হলে পরে কোরআন পড়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনি সহিভাবে কোরআন তিলাওয়াত করতে পারবেন না এবার এই হরফগুলোকে কিভাবে পড়তে হবে আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনাদেরকে দেখাবো আশা করি সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন পাক আপনাদের সকলকে সুস্থতা দান করুন এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক